দর্শক মণ্ডলী, এই মুহূর্তে মাঠে উপস্থিত এবং দেশে কিংবা বিদেশে যে যেখানে যে অবস্থায় আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই শুরু করছি। কৃষকদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি, লোকজ খেলাধুলা নিয়ে বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক অনুষ্ঠান কৃষক ও বিনোদন। সঙ্গে আছি আমি রফিক রাজ। আজ আমরা এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার 1 নং চিতুলিয়া ইউনিয়ন পরিষদের চিতুলিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে। উপভোগ করুন আমাদের আজকের আয়োজন। শুরুতে রয়েছে এখানকার কৃষকদের ছেলে মেয়েদের অংশগ্রহণে মন বা বুদ্ধিমত্তা খেলার প্রতিযোগিতা। দর্শক মণ্ডলী, এই খেলাটির নিয়ম হলো প্রত্যেকটি দলে 6 জন করে প্রতিযোগী রয়েছেন। দলনেতার হাতে একটি চকলেট দেওয়া আছে, গোপনে তার দলের যে কোনো একজনের কাছে সেটা উনি রাখবেন। বিপক্ষ দলের যে কেউ বুদ্ধি করে পরামর্শ করে বের করতে হবে কার কাছে এই চকলেটটি রয়েছে। যদি বলতে পারেন তাহলে বিপক্ষ দলেরা পয়েন্ট পাবেন, আর যদি না বলতে পারেন তাহলে পক্ষের দলের তারা পয়েন্ট পাবেন। উপভোগ করুন মন বা বুদ্ধিমত্তা খেলা প্রতিযোগিতা। দর্শক মণ্ডলী, ওই দলের একজন খেলোয়াড় শরিক বলেছেন যে কার কাছে চকলেটটি রয়েছে এবং সে জন্য 1টি পয়েন্ট পেলেন। দর্শক মণ্ডলী, ও পারেনি এবং পরপর 3 বার হেরেছে, ওরা 3 বার জিতেছে। 3 বার চকলেট গোপন করেছে, 3 বারই পেরেছে সাথী দল। সাথী দলকেই বিজয়ী ঘোষণা করা হচ্ছে। দর্শক মণ্ডলী, এ পর্যায়ে উপভোগ করুন হাঁস ধরা প্রতিযোগিতা। অঞ্চল ভেদে এই হাঁসের নাম বিভিন্ন রকম হয়ে থাকে। এই এলাকার আঞ্চলিক নাম এই হাঁসকে চই বলা হয়। তাই 20 জন প্রতিযোগীর অংশগ্রহণে এ পর্যায়ে উপভোগ করুন এই বিশাল পুকুরে চই ধরা প্রতিযোগিতা। Thank you.
দর্শকমণ্ডলী, শেষ হলো হাঁস ধরা বা চই ধরা প্রতিযোগিতা। আমরা বিজয় পেয়ে গিয়েছি। বিজয় হয়েছে কিনা আপনার? ইমারত ইসলাম। কি করেন আপনি? কৃষকের পাশাপাশি দর্জির কাজ করি। দর্শকমণ্ডলী, উনি কৃষকের পাশাপাশি দর্জির কাজ করেন। এই যে বিজয় হলেন, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে, অনেক খুশি। এখন আপনি অনেক খুশি? কখন আপনি আশা করেছেন এরকম খেলায় অংশগ্রহণ করবেন? যে না। সুপ্রিয় দর্শকমণ্ডলী, এ পর্যায়ে উপভোগ করুন বালিশ যুদ্ধ। এই বালিশ যুদ্ধ প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে 8 জন প্রতিযোগী খেলছেন, সেখান থেকে 4 জন বিজয়ী হবেন। তারা আবার দ্বিতীয় রাউন্ডে খেলবেন, সেখান থেকে 2 জন বিজয়ী হবেন, এবং যে 2 জন হারবেন তাদের থেকে 1 জন তৃতীয় স্থান অধিকার করবেন। উপভোগ করুন বালিশ যুদ্ধ প্রতিযোগিতা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষক ও বিনোদন অনুষ্ঠানে পর্যায়ে রয়েছে গ্রাম বাংলার আরেকটি প্রাচীন খেলা বৌসি। এই এলাকায় এই খেলাটির নাম বৌ তোলা। আমরা এখানে একটি সাংকেতিক বৌ হিসাবে একটি পাথরের টুকরো দিয়েছি। এটি ওই পাশের যে যারা প্রতিযোগী আছেন তারা এসে একটি দম দিবেন, দমের মাধ্যমে এটা নেওয়ার চেষ্টা করবেন। এখানকার যারা আছেন তারা সেটা বাধা দেওয়ার চেষ্টা করবে। এইভাবেই খেলাটি বিভিন্ন জায়গায় উপস্থাপন হয়ে থাকতে একটি সময়। এখন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে উপভোগ করুন বৌসি, বা এখানকার আঞ্চলিক নাম বৌ তোলা খেলা। কিত 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 কিত